আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বলতে হচ্ছে আক্তালুকে গতকালকে যে শাহেদ হত্যা হয়েছিলেন সেই শাহেদের লাশ অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে এখন তার নিজ বাড়িতে এসেছে সেই নিজ বাড়ি থেকে আমরা সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এবং যেটি জানাতে চাই এখানে নেটওয়ার্কের অবস্থা খুবই দুর্বল তারপর আমরা দেখানোর চেষ্টা করলাম যে এখানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছিল এই লাশটি এবং আমরা দেখছি এই সেই অ্যাম্বুলেন্সে করে লাশটি রাখা হয়েছে আমরা ধীরে ধীরে বাড়িতে যাচ্ছি তার লাশ দেখতে এলাকার বিভিন্ন জায়গা থেকে কানাইঘাটের বিভিন্ন জায়গা থেকে এবং গাছপালির বিভিন্ন এলাকা থেকে চলে এসেছেন আমরা ধীরে ধীরে ভিতরে যাচ্ছি এবং এই অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে তিনি এসেছিলেন এবং তার লাশকে দেখতে এক নজর দেখতে এলাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন এবং যেটি জানাতে চাই শাহেদ হত্যার যে কারা গটিয়েছিলেন এবং আসামিরা ধরা পড়ছেন কিনা সর্বশেষ তথ্য জানতে আপনারা সবসময় আধুনিক টিভির সাথেই থাকবেন সত্য খবর নিয়ে সিলেটের সব জায়গায় আমরা রয়েছি এবং সবসময় আমরা যেটি বিশ্বাস করি আমরা সত্যের পথে চলি এবং এলাকার মধ্যে এই হত্যা নিয়ে মানুষের মধ্যে একটি উদ্বেগ প্রকাশ করছে মানুষ কিছুটা বিচলিত আসলে যে চলে যাবেন সকলকে ছেড়ে এভাবে একজন নিরীহ মানুষ যিনি মাটির কাজ করেন গরিব মানুষ ধীরে ধীরে আমরা শাহেদের বাড়িতে যাচ্ছি দেখবো শাহেদের বাড়ির কি অবস্থা এবং আমরা সবসময় আপনাদেরকে বলে। যে এই শাহেদ হত্যার আগ তালুক উপজেলার আট নং জিঙ্গাবাড়ি ইউনিয়নের এক নং ওয়ার্ড আকতালুক গ্রামের এক নং ওয়ার্ড আকতালুক গ্রাম থেকে সরাসরি আধুনিক টিভিতে সর্বশেষ আপনারা পাবেন এবং সব সময় আমরা চেষ্টা করি সর্বশেষ খবরগুলো দেখানোর জন্য এই বাড়িতেই থাকতেন সাহেদ আজ থেকে আর এই বাড়িতে তার কোনো বিচরণ নেই আত্মীয় স্বজন এলাকাবাসী সকলেই দেখতে এসেছেন এবং সাহেদকে যে এভাবে চলে যেতে হবে সেটা কিন্তু শাহেদের পরিবার সহ কেউই বিশ্বাস করেননি যতটুকু আমরা জেনেছি গোষ্ঠীগত দ্বন্দ্বে দীর্ঘদিন থেকে বিরাজ করছে আগতালুক গ্রামে একের পর উত্তেজনা দীর্ঘদিন থেকে সেই উত্তেজনার অবসান ঘটল সাহেদকে লাশ হয়ে বাড়িতে ফিরে যারা আমাদের সাথে রয়েছেন এখানে অনেক মহিলারা রয়েছেন আত্মীয় স্বজন এসেছেন এবং সাহেদকে এক নজর দেখতে এলাকার সর্বস্তরের মানুষ ছুটে এসেছেন আজকে শাহেদের বাড়িতে সুখের মাতম এদিকে জানাজার জন্য জানাজা কয়টায় এশান নামাজ কোন জায়গায় হবে আকুনির মাদ্রাসায় আকুনির মাদ্রাসায় বাদ হবে আজকে সাহেদের দাফন করার জন্য এবং এলাকায় এত বেশি মানুষ নেটওয়ার্ক স্লো তাই আমরা সর্বশ্রেষ্ঠ দেখাতে পারছি যারা আমাদের সাথে রয়েছেন আমি যে খবরটি জানাচ্ছিলাম কারাইঘাট উপজেলার আট নং ইউনিয়নের এক ওয়ার্ড আকাল গ্রামে গতকালকে প্রতিপক্ষের হামলায় নির্মমভাবে চলে গিয়েছিলেন সাহেদ সাহেদের ছেলেরা কান্না করছে এবং মোট করে তারা তাদের ক্যামেরায় ধরুন রাখছেন যারা আমাদের সাথে রয়েছেন সকলেই পুরুষ মহিলা ছোট বড় সকলেই ছুটে এসেছেন আজকে এবং পুরো এই এলাকায় পুরো এই গ্রামে শোকের মাতম নেমে এসেছে সাহেবকে এক নজর দেখতে চলে এসেছেন ফেসবুকের নিয়ম অনুযায়ী আমরা লাশ দেখাতে পারবো না আমরা লাস্ট দেখাতে পারবো না ফেসবুকে রেস্ট্রিকশন আছে তবে আমরা ছবি তুলে আপনাদেরকে পরবর্তীতে পাঠিয়ে দেব এক চিমটে জায়গা নাই এত বড় উঠানেও যারা আমাদের সাথে রয়েছেন যারা আমাদের সাথে রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আসলে এই বেদনাদায়ক খবরটি দেখাতে আমাদেরও খারাপ লাগছে যে একটি মানুষ মারা গিয়েছেন তার লাশটি দাফন হবে শেষ শ্রদ্ধা জানানো হবে সেখানে সে আমরা ভিডিও করতে হচ্ছে কারণ যে যেভাবে চলে যেতে হবে সেটি কেহই আশা করেননি

যারা আমাদের সাথে রয়েছেন আমরা জানাতে চাই কানাইঘাট উপজেলার আট নং জিঙ্গাবাড়ি ইউনিয়নের গতকাল রাত আটটা দিকে বাজার থেকে ফেরত অবস্থায় চার ভাই আরো আরও জনকে মোট করে এই কি গ্রামেরই প্রতিপক্ষ দল এবং তাদের নাম কিন্তু আপনারা বারবার দেখেছেন আমরা তাদের বক্তব্য নেব আবারও যারা গটিয়েছে তাদের সর্বশেষ আপনাদেরকে দেখাবো এবং যেটি জানাতে চাই যে শাহেদ এর হত্যা হয়েছেন শাহেদের কিন্তু চারটি সন্তান রয়েছেন সর্বশেষ যে ছোট ছেলে সেই ছোট ছেলের বয়স হচ্ছে সাত মাস এখন চারজন ছেলে শাহেদের এবং এই এই যে চারজন ছেলে এলাকাবাসী এবং আত্মীয় স্বজন যারা জানাচ্ছেন যে এই চারজন ছেলের দায়বার কে নেবে এবং আমরা যতটুকু জেনেছি তিনি মাটির কাজ করেন নিরীহ মানুষ সাধারণ মানুষ গোষ্ঠীগত দ্বন্দ্বে কানাইঘাটে কিন্তু একের পর এক ঘটনা ঘটেছে আমরা যেটি জানাতে চাই গত সপ্তাহ খানেক আগে কানাইঘাটে উপজেলার সাতনং দক্ষিণ বাণীগ্রাম ছত্রপুর গ্রামে যে ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে গোষ্ঠীগত দ্বন্দ্বে গত দুই বছর আগে এবাদ হত্যা হয়েছিলেন এই এবাদ হত্যার প্রতিশোধ নিতে প্রতিপক্ষরা কামালের উপর অতর্কিত হামলা চালায় এই কামালের হামলায় কামালের উপর হামলার পর কামালের ডান পা কেটে নেওয়া হয় এবং কামাল বেঁচে আছেন কামালের চিকিৎসা চলছে এই পাশাপাশি যেটি জানাতে এই একটি গোষ্ঠীগত দ্বন্দ্বে কানাইঘাটের আট নং জিঙ্গেবাড়ি ইউপিতে গত বছর কিছুদিন আগে এবং গত বছরের উত্তেজনা বাদে আমরা দেখছি একজন মহিলাকে পঞ্চাশ ঊর্ধ্ব একজন নারীকে ভিডিও ধারণ করে হেনস্থা করা হয়েছিল এই এই একই গ্রাম আক্তালু গ্রামে এই গোষ্ঠীগত দন্দে আজকেও গতকালকেও চলে যেতে হলো শাহেদকে অর্থাৎ কানাইঘাটের এই দক্ষিণ, এবং এই দীর্ঘদিন ধরে এই এই বিরুদ্ধে কিন্তু নতুন কিছু নয় এবং এলাকাবাসীরা আশঙ্কা করছেন এই বিষয়গুলো যদি এখনই সমাধান না হয় তাহলে আগামীতে আরো বড় কিছু হতে পারে এবং যেটি দেখাতে চাই শাহেদের লাশ বাহিরে বের করে আনা হয়েছে সকলেই দেখছেন এখানে অনেকেই কমেন্ট করেছেন কি হয়েছে আসলে একটু সাথে থাকেন আমি সবই বুঝাচ্ছি আপনাদেরকে আমি একটা নিউজ কিন্তু বারবার বলে থাকি যারা লাইভে প্রথম ঢুকেন তারাও কিন্তু জানতে পারেন কানাইঘাট উপজেলার আট নং জিঙ্গাবাড়ি ইউপির এক নং ওয়ার্ড আক্তালুক গ্রাম থেকে আমি সরাসরি আধুনিক টিভি পেজের ফেসবুক লাইভে সংযুক্ত হয়েছি যে খবরটি দেখাচ্ছিলাম একজন মানুষকে গতকালকে হত্যা করা হয়েছে এমনটি অভিযোগ এলাকাবাসী সহ যিনি মারা গেছেন তার মায়ের তাদের অভিযোগের ভিত্তিতেই কিন্তু আমরা নিউজ করছি এবং যাকে হত্যা করা হয়েছে তাদের যে অভিযোগ সেই শাহেদ বয়স ৩৮ আনুমানিক তার লাশ কিন্তু কানাইঘাটের আক্তালুক গ্রামে নিয়ে আসা হয়েছে এবং পোস্টমর্টম শেষে সিলেট থেকে এই মুহূর্তে নিয়ে আসেছে এবং ওনার লাশ এক নজর দেখার জন্য এলাকার সর্বস্তরের মানুষ জমে আছেন পুরুষ নারী মহিলা সবাই চলে এসেছেন এবং আমরা এই লাশটি এত বেশি মানুষ এসেছেন যেখানে বাড়িতে জায়গা হচ্ছে না সেজন্য এলাকাবাসী এবং আত্মীয় স্বজন মিলে লাশটিকে বাইরে নিয়ে এসেছেন এবং শাহেদের এই চলে যাওয়া কেহই মেনে নিতে পারছেন না অনেকেই এবং যেটি জানাতে চাই গতকালকে রাতে আমরা গতকালকে রাতে আমরা কানাই ওসমানী মেডিকেল থেকে সরাসরি আধুনিক টিভি পেজের ফেসবুক লাইভে প্রথম আমরা নিউজ করেছিলাম সিলেটের সব জায়গায় সবার আগে আধুনিক টিভির সর্বশেষ সত্য কবর গুলো দেখিয়ে আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় অনেকেই কমেন্ট করেছেন মনোয়ার হোসেন লাশ দুইটা না একটি একটি লাশ আপনি সবসময় আধুনিক টিভি লাইভ ফলো করবেন মানুষের ফেসবুক পোস্টে বা হবে না আমরা সর্বশেষ আপডেট দিচ্ছি আমাদের সাথে আহ থানা পুলিশের এই বিষয়ে যোগাযোগ হচ্ছে হসপিটালের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ হচ্ছে তাদের যে বক্তব্য এলাকাবাসীর সাথে যোগাযোগ হচ্ছে পাশাপাশি জনগণ জনপ্রতিনিধি যারা রয়েছেন সকলের সাথে যোগাযোগ হচ্ছে তাই সত্য খবরটা কিন্তু

এক সর্বশেষ পরিস্থিতি জানানো জন্য আমরা এবং শত শত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন তাদের একটি আশা এই যে এলাকায় একের পর এক ঘটনা ঘটছে সেটি কোন দিকে গড়াচ্ছে সেটি জানাতে চাই এবং যেটি জানাতে চাই এখানে শাহেদের লাশ আসার পর কিন্তু আত্মীয় স্বজনরা কান্না করছেন কারণ যে বিষয়টা হচ্ছে যার হারিয়ে যায় সেই বুঝে হারানোর কি যন্ত্রণা শাহেদের মা কান্না করছেন শাহেদের স্ত্রী কান্না করছেন কান্না করছেন এলাকাবাসীর নিরীহ মানুষকে প্রতিপক্ষের হামলায় মধ্যযুগীয় বর্বরতায় এভাবে আক্রমণের পর যে চলে যেতে হবে এটা কেহ তো যে বিষয়টা ছিল আমি আপনাদেরকে বলতে চাই কানাইঘাটের আক্তালুক গ্রামে গতকাল চব্বিশে মার্চ রাত আটটা ত্রিশের দিকে আক্তালুক গ্রামেই কিন্তু প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালায় এই হামলার জের দরে সাহেদ নিহত হয়েছেন আরো পাঁচজন গুরুতর আহত হয়ে উসমানি হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন যারা যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের নাম আমি পড়ছি শাহেদের বড় সুলতান সুহেল মোস্তাক আনসার সকলের বাড়ি কিন্তু একতালুক এবং যে বিষয়টা হচ্ছে আপনার সর্বশেষ খবর যে দেখতে আমাদের সাথেই থাকবেন এবং যেটি জানাতে চাই আনসার যিনি বয়স চল্লিশ তো ওনার পিতা হচ্ছেন হাজি সৈফুল্লাহ এবং বাকি চারজনের পিতা একই হচ্ছে শাহেদ সুহেল সুলতান তাদের পিতা হচ্ছেন মৃত ইসলাম উদ্দিন এই আক্তালু গ্রামের তো যারা আমাদের সাথে ছিলেন আমরা যেটি জানাতে চাই গোষ্ঠীগত এই দ্বন্দ্বের জের কতদিন থাকবে কানাই গাটে সেটি এখন প্রশ্নের বিষয় একের পর এক এরকম যে ঘটনায় কানাইঘাটবাসী আখতালুকাবাসী জিঙ্গাবাড়ি বাসী উদ্বিগ্ন এই যে যুবসমাজ সমাজ দ্বারা দাঁড়িয়েছেন তাদের সকলেরই একটাই বাসা প্রতিবাদের বাসা সেটি হচ্ছে এই এলাকায় তারা আর কোনো হত্যা আর কোনো লাশ দেখতে চান না মারামারি দেখতে চান শান্তি দেখছেন এমনটাই কিন্তু জানিয়েছেন এবং ফেসবুকে অনেকেই কমেন্ট করেছেন যে আসলে লাশটা একটু দেখাও আপনাদেরকে জানিয়ে রাখি ফেসবুক যেগুলো মনিটাইজেশন পেজ আছে আমাদের পেজগুলো আমরা যারা লাইভ করে থাকি তাদের মনিটাইজেশন পেজে লাশ দেখানোর কোনো এক বা নিয়ম নেই

আমরা যতটুকু কথা বললাম সকলের সাথে যে তারা এখন একজনের সাথে কথা বলে একটু কান্না করছেন একজন ভাই একটু কথা বলবো ওনার সাথে সকলেই কান্না করছেন দেখে এবং আমরা সর্বশেষ যেটি দেখছি এই লাইভ থেকে আমরা বিদায় নেব এবং এলাকাবাসী অনেকেই এসেছেন সকলের যে দাবি হচ্ছে যে কানাইঘাট আট নং জিঙ্গাবাড়ি ইউনিয়নে যে ঘটনাটি ঘটছে সেই ঘটনার সর্বশেষ সর্বশেষ পরিস্থিতি হচ্ছে যে তারা এলাকাবাসী সকলেই তাদের একটি আশা যে শাহেদের শাহেদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে কমেন্ট করেছেন লাশ নিয়ে যাওয়া হচ্ছে বড় ছেলে হাজারি করছে তার বাবা মারা গিয়েছেন তার বাবা মারা গিয়েছেন সে হাজারি করছে কান্না করছে তার কিন্তু আর আজকে থেকে গতকালকে থেকে সে কিন্তু আর বাবা ডাকতে পারবে না তাকে ছেড়ে চলে গেছেন এবং যে ছোট তিনটি বাচ্চা আজকে জিজ্ঞাসা করেছেন সেই তিনটি বাচ্চা ঠিক মতো বলতে পারে না যে তাদের কি হয়েছে বাবার কি অবস্থা কারণ আমরা যেটি জানি যার হারিয়ে যায় সেই বুঝে হারানোর কি যন্ত্রণা একজন সন্তানের কাছে পিতা মাতাই হচ্ছেন সব আর সেই পিতাই যদি প্রতিপক্ষের হামলায় এভাবে চুকের সামনে নিহত হয়ে যান এবং যেটি জানাতে চাই গতকালকে যখন হামলা হয় তখন কিন্তু শাহেদের সুলতানের সুহেলের মা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন তিনি যেটি জানিয়েছেন যে প্রতিদিন বাজার থেকে আসার সময় তিনি রাতে সামনে বাড়িতে গিয়ে অপেক্ষা করেন পার্শ্ববাসী সুলতানের ওয়াইফ যিনি স্ত্রী তিনি অপেক্ষা করে তাদেরকে এগিয়ে নিয়ে আসেন কারণ তার আগ থেকেই জানতেন যে কোনো সময় ওনার ছেলেদের উপর হামলা হতে পারে আসলে এই মর্মান্তিক বেদনাদায়ক খবরটি দেখাতে আমাদেরও খারাপ লাগছে এবং এলাকাবাসী যেটি জানিয়েছেন যে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান একটু জানতে চাই আপনাদের কাছে এই যে ঘটনা হয়েছে না আমরা এটা চাই যে আমাদের এলাকায় এরকম ঘটনা আর যাতে না ঘটে আমরা সুস্থ ভাবে শান্তিতে বসবাস করতে চাই এলাকাতে আমাদের দাবি আমরা একজন এখানে আপনাদের চাওয়াটা কি

এইভাবে নিয়ন্ত্রণ করার লাগে আমরা জানাই আর ইনশাল্লাহ আর যে এলাকাতে এইরকম যেন না হয় এইবার এই এইটা আমরা চাই আর ইনশাল্লাহ আর ওই তো না এগুলা এইভাবে না হওয়ার লাগে আমি আব্দুল মালিক বাড়ি ফখরা ছোটি গ্রামে ওই সাইটে আমি চাই এই ঘটনা যে ঘটনাটা ঘটিছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শাস্তিমূলক ফাঁসি চাই আমার দাবি হইলে এরা যারা খুনি আছে এরা ফাঁসি দেওয়া হোক এইটাই আমি চাই এই দেশের নিরাপত্তা ফাঁসি দেওয়া শেষ কথা হইবা আল্লাহ কেউ জানবেন না এবারে যদি সুস্থ বিচার হয় শেষ হবে সুস্থ বিচার না হইলে তো এটা শেষ হওয়ার কথাও নাই আসলে বাবা হারিয়ে সে বাকরুদ্ধ কথা বলতে পারছে না কান্না করছেন আমরা লাইভ থেকে বিদায় নেবো এবং যতটুকু আমরা জেনেছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজ বাদ এসা আকুনি মাদ্রাসায় সাহেদের জানাজা হবে সকলে এলাকাবাসী যারা দেখছেন সকলেই লাইভটি শেয়ার করবেন এবং সকলেই 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 এই জানাজায় আসবেন এবং সাহেদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার আত্মার মাকবিরাতকে আত্মার মাকবিরাত করেন একটু জানাতে আপনার কাছে একটু জানতে চাই একজন এলাকাবাসী হিসেবে এই যে সাহেদের এই চলে যাওয়া আপনার কাছে কেমন লাগছে আপনার এক ভাই চলে গেলেন এইভাবে সন্ত্রাসীদের হামলা এইটা আমরার কাছে লাগছে খুব খুবই খারাপ এইটা দীর্ঘদিন থেকে হামলা চলে এখন আমরা এইটা সুষ্ঠু বিচার চাই আর

এবং এলাকার নারী পুরুষ মহিলা অনেকেই চলে এসেছেন এবং সকলেরই একটাই একটাই চাওয়া যে আপনারা অবশ্যই এই লাইভটি শেয়ার করে দেবেন এবং আমরা যেটি জানাতে চাই সারা এই এলাকা থেকে মহিলারা ছুটে এসেছেন পুরুষ ছুটে এসেছেন এই দেখেন অনেক মহিলা এখানে দাঁড়িয়ে আছেন যে আসলে কি হতে যাচ্ছে শাহেদের লাশের এই বিষয়টা অনেকেই আসছেন অনেক দূর থেকে আমরা যেটি জানাতে চাই আজা মাগরীবের আজান হয়েছে আমরা নামাজ থেকে নামাজের জন্য বিদায় নেব সর্বশেষ আমরা যে কথা বলতে চাই এই এলাকাবাসী আপনাদের সকলের দাবি কি একটু বলেন এই যারা ঘটনা ঘটিয়েছে তাদের কি চান আপনারা কি চান আগামীতে কি আপনাদের এলাকায় এগুলো হবে আর একটু বলেন আমরা আব্বুর ভাসি চাই

সকলের কাছে আমরা দেখছি যে এলাকার সবাই হাত তুলে একটি দাবি জানাচ্ছেন যে কানাইঘাটের আটনং জিঙ্কাবাড়ি ইউনিয়নের আত্তালুক গ্রামে গত চব্বিশ মার্চ গতকাল যে প্রতিপক্ষের অতিরিক্ত হামলায় নিহত হয়েছিলেন শহীদ এবং আহত হয়েছে আরো পাঁচজন ওসমানী হাসপাতালে ভর্তি আছেন সেই সহচ্ছ সকলেরই যারা এই এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে সকলেরই কিন্তু তারা ফাসির দাবিতে এবং শাস্ত্রির দাবিতে তাদের এলাকাবাসী সুচ্চার হয়েছিল এবং এলাকাবাসী যেটি জানিয়েছেন আমাদেরকে দীর্ঘদিন ধরে কিন্তু এখানে এই দন্দ্ব চলছে এবং গোষ্ঠীগত জের ধরে একের পর হামলা পাল্টা হামলা হচ্ছে মামলা হচ্ছে সকল কিছুর ঊর্ধে তাদের একটাই দাবি শহীদদের যারা শহীদদের যারা হত্যার সাথে জড়িত তাদের সকলকে যেন আইনের আওতায় এনে হয়। এবং তারা আরো যেটি এলাকাবাসী জানিয়েছেন আর যেন এরকম কোন হয় মায়ের চুকের সামনে যেন সন্তানকে এভাবে অতর্কিত হামলা না হয় সেই প্রত্যাশা করেছেন এবং তারা কানাইঘাট থানা পুলিশ সহ সিলেট পুলিশ প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক টিভির সাথেই থাকবেন আসসালাম আলাইকুম